السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما. আজকে একটি বই নিয়ে কথা বলবো। সত্যিকার অর্থে হৃদয় নিংড়ানো ভালোবাসা এই বইয়ের লেখকের জন্য, সংকলকের জন্য। তিনি এত অসাধারণ একটি কাজ করেছেন। সত্যিকার অর্থে আমি জানি না কোনো আরবি ভাষাভাষী শায়েখ এরকম একটি বই লিখেছেন কিনা, তবে সত্যিকার অর্থেই আমার অন্তর থেকে আমার এই ভাইয়ের জন্য আবু উমামা কুতুবুদ্দিন মাহমুদ, যিনি এই বইটি সংকলন করেছেন, তার জন্য আমার অন্তর থেকে দোয়া। আল্লাহ তাআলা তার এই মেহনতকে, এই শ্রমকে, এই কষ্টকে তার নাজাতের জন্য, আখেরাতের নাজাত এবং দুনিয়াবি কল্যাণ দান করুন তার এই শ্রমের জন্য, এবং উম্মাহের জন্য, এই বাংলা ভাষাভাষী উম্মাহের জন্য এই বইটি একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা দোয়া সম্পর্কে জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আসছেন, আর দোয়া ও মখল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। সত্যিকার অর্থেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজের মধ্যে দোয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত শিখাইছেন। আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হ্যাঁ, তোমরা আমাকে যেভাবে দেখেছো নামাজ পড়তে, সালাত আদায় করতে, সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন। রাসূল সাল্লাম বলেছেন, বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হয় সিজদারত অবস্থায়। অথচ আমরা সিজদাতে শুধু তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাক্য, স্তুতি বাক্য বলেই সিজদা শেষ করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তুতি বাক্যের সাথে সাথে কতগুলো দোয়া পড়েছেন। আমরা হয়তো জেনেও জানি না, জানলেও সেগুলো আমল করি না, অথবা জানানোরও চেষ্টা করি না মানুষকে। আমি এই জন্য চিন্তা করেছি এই ইউনিক ধরনের একটা বই, যেটা আমার কাছে মনে হয়েছে আমি এর আগে কখনো এরকম বই পাইনি। বইটার নাম হলো সালাতে দোয়া, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। বইটা লিখেছেন আবু উমামা কুতুবুদ্দিন মাহমুদ। প্রচ্ছদটা অসাধারণ, দেখতেই অনেক সুন্দর। সিয়ানের প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ আমাকে টানে। আমি কোনো একটা বই পড়তে গেলে তার প্রচ্ছদ দেখি প্রথমে। প্রচ্ছদ দেখেই অনেকেই বলে যে তোমরা বইয়ের কভার পেজ দেখে বইকে জাজ করো না, কিন্তু আমার ক্ষেত্রে এটা ভিন্নতা প্রকাশ পায়। এবং আমি সত্যিকার অর্থে যে বইটার প্রচ্ছদটা সুন্দর সেটাকে কিনে নিয়ে আসি এবং পড়ে চেখে দেখি। এই বইটার যদিও প্রচ্ছদ দেখে আমি কিনে নিই, wafilife.com থেকে আমি কিনেছি বইটা। ওইখানে ওয়েবসাইটটা ভিজিট করতে করতে হঠাৎ এই বইটা আসে, তখন আমার কাছে মনে হয়েছে ইটস এ ভেরি গুড থিং এবং ভেরি ইম্পর্ট্যান্ট থিং ফর আস, কারণ সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুসলিমদের জন্য। ইমানের পরেই, ইমান আনার পরে সবার সর্বপ্রথম যে কথা বলা আছে সালাত আদায় করতে। বইটার প্রথমেই লেখা আছে, ওয়াজা করাসমা রব্বিহি ফাসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাতের মধ্যে যে সকল দোয়াগুলো পড়তেন, রুকু প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কী কী দোয়া পড়তেন, খুব সুন্দরভাবে আবু উমামা ভাই সহিহের নিরিখে অর্থাৎ সঠিকতার মানদণ্ডে, সর্বোচ্চ মানদণ্ড যেই লেখাগুলো আছে সেই দোয়াগুলোকেই তিনি এই বইতে লিপিবদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করুক দুনিয়া এবং আখেরাতে, এবং তার পিতামাতাকেও কল্যাণ দান করুক দুনিয়া এবং আখেরাতের। যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা দুনিয়াতে কোনো মানুষ থেকে কোনো কিছু চাইতে গেলে কত ধরনের প্রশংসা বাক্য, কত ধরনের স্তুতি বাক্য শুনেই একটা মানুষের কত প্রশংসা। সাধারণ একজন নেতা, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরকে আমরা কতভাবে কত সুন্দরভাবে ডাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদাত সালার মধ্যে আমরা কিছু সুনির্দিষ্ট তাসবিহ বড় শেষ করে দিই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন তখন বলতেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাকিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা থাওবুল আবয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি বিখাতায়ায়া বিসসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। কি অসাধারণ শব্দ, আল্লাহু আকবার, চিন্তার বাহিরে এত সুন্দর শব্দ দিয়ে আল্লাহ রাসূল দোয়া করতেন। হ্যাঁ, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লি যামি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সিজদার মধ্যে প্রথমে স্তুতি বাক্য, দেন দি টাইম দোয়া। কেন? কারণ আল্লাহ তাআলার প্রশংসা আমরা প্রথমে করবো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হ্যাঁ, শেষের দিকে এসে আমরা বলি
ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রথমে প্রশংসা দেন দ্বিতীয় দোয়া। আমরা একটা একটা তাহিয়াত জানি, অথচ আমার আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, হ্যাঁ, ইনারা কত ধরনের তাহিয়াত বলছেন, কত ধরনের শব্দ ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কত ধরনের শব্দ ব্যবহার করেছেন, আমরা জানি না, জানতেও চেষ্টা করি না, আমরা বই পড়তে চেষ্টা করি না, অথচ আমাদের বই পড়া উচিত, আমাদের জানা উচিত, মানুষকে জানানো উচিত। আমাদের আলেম সমাজের এখনকার যারা মসজিদের খুতবার মেম্বারে বসে খুতবা দেন, তাদের এগুলো বলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিষয়গুলোকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবার কাছে আমার অনুরোধ, আপনারা wafilife.com wafilife.com লিখে সার্চ দিলেই বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু সালাতের দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, সিয়ান পাবলিকেশনসের ওখানে গিয়েও চাপ দিলে বইটা পেয়ে যাবেন। বইটার দাম এখন সম্ভবত 76 টাকা, 37% ছাড় চলছে এবং বরাবর 120 টাকা মূল্য। আল্লাহ তাআলা আমাদেরকে বইটি কিনে পড়ে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে সকল বিষয়গুলোকে বুঝে আসার তৌফিক যেন বুঝে আসে আমাদের, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সালামের পূর্বে কত রকমের দোয়া আল্লাহ রাসূল পড়তেন, আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াগুলো সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।